করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশেষে রোহিঙ্গা ক্যাম্পে বিদেশিদের অবাধ চলাচলের লাগাম টানতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। টহল জোরদারের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। আর রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া বন্ধ করতে ক্যাম্পের অভ্যন্তরে নতুন 10টি চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। তবে এই মুহূর্তে ক্যাম্প লকডাউনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পয়েন্ট রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখ বলা চলে। আর এখানে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর অংশ হিসাবে ক্যাম্পে বিদেশিদের অবাধ যাতায়াত বন্ধ করতে পুলিশের পাশাপাশি স্থাপন করা হয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট। আপাতত ত্রাণ, স্বাস্থ্যকর্মী কিংবা সরকারি কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি জনসমাগম এড়াতে চলছে নিয়মিত টহল। আর রোহিঙ্গারা বলছে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে তারা সরকারি নির্দেশনা মানার চেষ্টা করছেন। রোহিঙ্গারা যাতে ক্যাম্প ছেড়ে বাইরে যেতে না পারে তার জন্য নতুন করে 10টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। এই সময়ে প্রয়োজন যাদের নাই তারাও ক্যাম্পে যাতে প্রবেশ করতে না পারে সে প্রবেশটা আমরা সীমিত করছি। আর জেলা প্রশাসক জানালেন পরিস্থিতি স্বাভাবিক থাকায় এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্প লকডাউনের কথা ভাবা হচ্ছে না। তাদের স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকা প্রয়োজন, সুতরাং সেটা আছে। পরিস্থিতি বুঝে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেটাই নেওয়া। বিগত 2017 সালের 25শে আগস্ট বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। তখন তাদের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী। তবে এবার মাঠে নামতে হচ্ছে রোহিঙ্গাদের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে। তবে রোহিঙ্গারা নিজেরাই যদি সচেতন না হয় তা ঠেকানো দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার।